ক্যারাটে ওয়ার্ল্ড কাপ 2018 অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়াম প্রাঙ্গণে 29 এবং 30 ডিসেম্বর 2018 সালে। এই ক্যারাটে ওয়ার্ল্ড কাপ 2018 প্রচেষ্টা নিয়েছে স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, আমি তার প্রেসিডেন্ট কাঞ্চন বোধনারায়ণ যাদব, এবং আমাদের সহযোগিতায় আছে ওয়ার্ল্ড ইউনাইটেড কারাটে ডু ফেডারেশন এবং ওয়ার্ল্ড কিয়োকুশিন কারাটে ফেডারেশন। আমাদের এই বিশ্বব্যাপী আন্দোলনে সহযোগিতা যারা করেছেন তাদের আমি কৃতজ্ঞ। এবং এই ক্যারাটে ওয়ার্ল্ড কাপ 2018 একটি ঐতিহাসিক ক্যারাটের আন্দোলন আমরা প্রথমবার ভারতবর্ষে করতে চলেছি বলে মনে করি। আর এই ক্যারাটে ওয়ার্ল্ড কাপ 2018 মাধ্যমে আমরা সারা বিশ্বকে একটি মেসেজ দিতে চাই যে আমাদের ভারতবর্ষ একটি ওয়ার্ল্ড লেভেলের প্রচেষ্টা নিতে পারে, এই মেসেজটা আমরা সারা বিশ্বে দিতে চাই। এবং এই কলকাতাকে বেছে নেওয়ার শুধুমাত্র উদ্দেশ্য কলকাতা এবং পশ্চিমবঙ্গের যে ইনফ্রাস্ট্রাকচার এবং এই উন্নয়ন এটাকে সারা বিশ্বব্যাপী তুলে ধরা। সারা ভারতবর্ষ থেকে প্রায় প্রত্যেকটি রাজ্য থেকে আমরা সিলেক্ট করে নিয়েছি প্রায় 100 খেলোয়াড় এবং সারা ওয়ার্ল্ড থেকে প্রায় 100 কান্ট্রিকে আমরা ইনভাইট করেছি, যার মধ্যে প্রায় কয়েকটা কান্ট্রি মেম্বার্সরা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের কনফার্মেশন দিয়েছেন। আচ্ছা, আপনার নতুনদেরকে কী বার্তা দিতে চাইছেন? নতুনদেরকে কী বার্তা দিতে চাইছেন? আমি আমাদের কাকে নতুনদেরকে নিউ জেনারেশনকে কী বার্তা দিতে চাইছেন? নতুন জেনারেশনকে আমি আমার মেসেজ দিতে চাই যে এই প্রজন্ম যাতে একটি উন্নততর প্রজন্ম হয়ে ওঠে তার জন্য যে প্রচেষ্টা, এবং বিশেষ করে নারী শিক্ষার প্রয়োজন আছে মার্শাল আর্টে বলে মনে করি। এই নারী শিক্ষা যদি আমরা মার্শাল আর্টের প্রশিক্ষণ এই মহিলাদের বিশেষ করে যদি দিতে পারি, সারা ভারতব্যাপী এই যে মহিলাদের যে প্রতারণা হচ্ছে সেটাকে আমরা রুখতে পারবো বলে আমরা মনে করি। তাই এটা আমার মেসেজ যে প্রত্যেকেই তাদের অঞ্চলে যে কোনো মার্শাল আর্ট ক্যারাটে অর্গানাইজেশনে জয়েন করুন এবং সেখানে তারা এই ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে রক্ষা করুন, আত্মরক্ষা করুন এবং নিজের পরিবেশটাকে সুন্দর করে গড়ে তুলুন। আচ্ছা, আপনার নাম? আমার নাম কাঞ্চন বোধনারায়ণ যাদব, আমি প্রেসিডেন্ট স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। 29 আর 30 ডিসেম্বর আপনাদের কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, যেসব বাচ্চারা ল্যাপটপে আর স্কুলে মুখ গুজে বসে আছে তাদের প্রতি আপনাদের কি এমন বার্তা দেবেন যাতে তারাও ইন্টারেস্ট হয় এই ক্যারাটের প্রতি? খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন যেটা আপনার উত্তর দিতে আমার খুব ভালো লাগছে, যে এখন প্রায় বাচ্চারাই ওই ল্যাপটপ বা গেমের মধ্যেই তারা সব রকম খেলা খেলে নিচ্ছে, ক্যারাটে, মার্শাল আর্ট, ফুটবল, ক্রিকেট, সমস্ত খেলাই তারা এখন ল্যাপটপ বা কম্পিউটারে তারা খেলে নিচ্ছে। তবে তাদের কাছে আমার একটা বিশেষ বার্তা আছে, এটা আপনাদের জন্য, আপনারা নিজেরাও মনে করছেন যে এটা কতটা সাকসেসফুল, আপনাদের যদি শরীর স্বাস্থ্যকে ভালো করে রাখতে হয় এবং নেক্সট জেনারেশনকে একটা হেলদি ইয়াং জেনারেশন দিতে হয় এবং সুন্দর একটা আন্দোলন গড়তে হয়, সুন্দর একটা সৃষ্টির পরিবেশন করতে হয়, তাহলে আপনাদেরকে এই কৃত্রিম জগতের থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, আপনাদেরকে নিজের একটা প্রচেষ্টা নিতে হবে এবং এই রকম ধরনের অ্যাক্টিভিটি যে কোনো জায়গায়, ফুটবল, ক্রিকেট, ক্যারাটে কিংবা যে কোনো দৈহিক অ্যাক্টিভিটি যেটা রয়েছেন, আপনারা অবশ্যই আপনারা ফিজিক্যালি খেলুন, তার বেনিফিটটা আপনারা বুঝতে পারবেন। কারণ মাইন্ড গেম তারাও খেলে, সেখানে বসে বসে মাইন্ড গেম খেলা থেকে আপনি বেরিয়ে প্র্যাকটিক্যালি মাইন্ড গেম খেলুন, এটাতে আপনার মস্তিষ্ক এবং শরীর সুস্থ থাকবে। কতগুলো রাজ্য এবং রাষ্ট্রের প্রতিনিধি এখানে অংশগ্রহণ করছে? আমাদের 26টা রাজ্যের, আমাদের সারা ভারতবর্ষের 26টা রাজ্য থেকে আমাদের যে অর্গানাইজেশনের মেম্বার্স রয়েছেন তারা এটাতে অংশগ্রহণ নিচ্ছেন, তারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং সারা 26টা রাজ্য থেকে আমরা সিলেকশনের মাধ্যম থেকে আমরা এই ক্যারাটে ওয়ার্ল্ড কাপ 2018 তাদেরকে সিলেক্ট করে নিয়েছি। আর রাষ্ট্র থেকে আমাদের যেমন আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান আর অনেকগুলো কান্ট্রি আছে, আমেরিকা, আর্জেন্টিনা, এই সমস্ত তারা তাদের পাসপোর্ট সমেত তাদের শুভেচ্ছা বার্তা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এবং তাদের মেম্বার লিস্টও আমাদের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে। খুব শীঘ্রই আমরা তার একটা প্রতিশ্রুতি নিয়ে এবং 29-30 ডিসেম্বর 2018 কলকাতা ওয়ার্ল্ড কাপ 2018 করতে চলেছি।